ঝিলে এই যে জাল দেয়া হচ্ছে আমরা তো জাল দিতে পারবো না অনেক বড় জাল ওই ঝিলেরই একদম টাটকা তাজা মাছের রেসিপি করে আপনাদের দেখাবো এত বড় ঝিলে জাল দেওয়ার ক্ষমতা আমাদের নেই মানে এত বড় জাল টানার শক্তি নেই একটা কেমন সাদা সাদা চিংড়ি মাছ এর ভেতরে অনেক বাটা মাছ আছে যেগুলো আছে সব আত্মীয় বাড়ি দেওয়া হবে একদম সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলে যা লাগবে আর বাটা মাছ ভাজাও খুব ভালো লাগবে ছাড় না রে তুই আমাকে প্রচুর মাছ পড়বে ঝিলে অনেক মাছ আছে হ্যাঁ এই ঝিলে আগে কত সেই সবজি ছিল হ্যাঁ 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 বর চিংড়ি এই যে সমুদ্র কাঁকড়া কত বড় দেখুন নিয়ে নিবে নাকি এটাই সব থেকে বড় এই যে এই মাছটা নিলাম আরেকটা নিয়ে নেবো হ্যাঁ ওটা দিয়ে দাও দুটো দিয়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ব্যাস দিদি ধরো দিদি ধরো দিদি ধরো ধরো এই যে বড় বড় সাইজের একদম তাজা মাছ বাবা শুধু বাঁধের মাছটা পালাচ্ছে দাও তাড়াতাড়ি নাও চিংড়িটা নিয়ে চালালি আনতে আনতে মাছগুলো এবার আমি এই মাছটা কাটবো আজকে তুমি বলো কি দিয়ে রান্না করা যায় পিস পিস করে এবার কেটে নেবো তুমি বসে বসে গুনছ সাত পিস হলো মোটা মোটাই করছি পিস গুলো আজকে দেখছিস গাটা একদম চকচক করছে উপর মতো কিন্তু উপরটা কালোর মতো চকচক করছে এই দেখো চর্বি কি খাওয়া যায় হুম
মাছ কাটতে কাটতে আমি হাঁপিয়ে যাচ্ছি, হাত দুটো ব্যথা হয়ে যাচ্ছে। আরে এই বটিটা ধার কম আছে জানো দিদি, টপ করে আওয়াজ হয়ে গেল। এই ছোট মাছ বটিটা একটু বড় বটি করার জন্য একে কিচ্ছু দাদু কেটে নিল। মাছ আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আর দিদি মশলাপাতি নিয়ে রান্নাঘরে চলে এসেছি। লবণ, হলুদ গুঁড়ো। আজকে রান্নায় আমি মাছের মাথাগুলো নিলাম না, ঘরে রেখে দিয়েছি তেতো করব বলে। দেশি পোনা মাছের এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে, তেজপাতা, ধনে পাতা কুচি, আলু, আদা, গোটা জিরে, এদিকে আছে সরিষার তেল, পাকা টমেটো তিনটে নিয়েছি। দিদি ওদিকে শিল নোড়ায় গোটা মশলা বেটে নেবে, এদিকে আমি আঁচ দিয়ে মাছ ভাজা করব। আমার গলাটা যে মাঝে মাঝে কি হয়, একটু ঠান্ডা লাগলেই গলা ধরে যায়, জানি না কবে পুরোপুরি ভালো হবে। আদা, সরিষার তেল দেব, জিরে, আজকে দাদু আসবে দিদি, দাদু আসবে, হ্যাঁ অর্জুন পড়তে গেছে, মানে টিউশন পড়ছে সেই জন্য আসেনি। এই রেসিপির জন্য মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এতটা মশলার জল হয়েছে, পুরো মশলার জলটাই আজকে রান্না করবো, আলাদা জল দেবো না। ওই মাছ ভাজার তেলেই দেবো পেঁয়াজ কুচি, জাল দিই তবে তাড়াতাড়ি তো রান্না হবে। পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার আদা জিরে বাটা দেবো। আজকে রান্নাটা দেখবে শুধু দিদি,
সেটাই তো দেখছি, এখন আলু ভাজা হলো, দেখো না একটু অন্যরকম করে করব অন্যান্য দিনের থেকে। একই রকম রান্না প্রতিদিন বাদ দিয়ে একটু অন্যরকম ভাবে করলে দেখবে খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা ভাজা ভাজা করে নিয়েছি, কেটে রাখা আলু দিয়ে দেবো। আজকে মাছের ঝোলের জন্য আমি এইরকম করে আলু কেটেছি, আপনারা গোল গোল করেও কাটতে পারেন। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দেব, লবণ, আলুর সঙ্গে সব মশলা ভালো করে কষে নিয়েছি। মশলার জল দেব, মশলা বেটে শিল ধুয়ে এই যে দিদি এই জলটা রেখেছে বাটিতে, এই জল দিয়ে দেব। এবার ভালো করে জাল দাও, তাড়াতাড়ি আলু সেদ্ধ হলে রান্না হয়ে যাবে। এই দেখুন একদম লাল লাল পাকা পাকা টমেটো, আমি আর কাটবো না, গোটা গোটাই দিয়ে দেবো ঝোলে। খাওয়াটা থেমে গেছে দেখো, আলু আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব, মাছের ঝোলের রংটা দেখুন, শুধু এখনো কিন্তু মাছের ঝোল হয়নি, একটু বাকি আছে। আমি আর একটা ছোট কোড়া নিয়েছি, আঁচে বসিয়ে নেব, সরিষার তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তেলে দিয়ে সবকিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই ফোড়নটা ঝোলে দিয়ে দেব, তোমাকে সত্যি ভালো লাগে তোমার ওই দুটো টুক দেখে, কিছু মনে করিও নি, কেউ যদি শুনে বলে লোকটা মন করে কেন। মাছ দিয়ে দাও দাদুকে। দাদু মাছের ঝোলটা খালি একবার দেখো, একটা টমেটো দেখে দাও দিদি, টমেটো খাবে? হ্যাঁ, টমেটো তো গোটা গোটা দিয়েছি ঝোলে, তো এই ঝোলের স্বাদটা শুধু দেখবেন আপনারা করে খাবেন, দেখেই ব্যাস। এক পিস আলু একটু ঝোল দিয়ে দাও, ব্যাস আর কিছু না, এটা হয়ে যাবে। কি সুন্দর লাগছে দাদু, টমেটোটা মাখাও। মাছটার এত সুন্দর স্বাদ, খেয়ে যাবার মন ভরে যাবে। বাঙালিদের পাতে দুপুর বেলা এরকম মাছ ভাত থাকলে ব্যাস আর কিছু লাগবে না। আজকে ঝোলটা খুব ভালো লাগছে, আমি তো আরেক চামচ নেবো, দিও না, ভালো নয় ঝোল, নাও আরেক চামচ, ব্যাস ব্যাস থাক, তাহলে মতো হাবড়ি খেয়ে নেবো। হ্যাঁ হ্যালো, খেতেও যেমন সুন্দর হয়েছে
আর রঙও সেরকম সুন্দর হয়েছে। এরকম মাছের ঝোল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দিদি তো বলেই দিল, আমি আর কিছু বলবো না, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম আরও অনেক মাছের রেসিপি, অন্যান্য আরও অনেক রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে। প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি 3 মিলিয়ন করে দিন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। অবশ্যই পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আজকের মতো ভিডিও শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।